মধ্যে একটা বকরি দিলাম, আগল দিলাম, পাইয়া বকরি গায়ে হাতে বুলাইয়া মালিশ করে আর করে আল্লাহ হা জীবনে কোনোদিন একটা বকরি চোখে দেখি নাই, জীবনে কোনোদিন একটা বকরি মালিক হইতে পারি নাই, জীবনে একটা বকরি কেনার মতন আমার পয়সা ছিল না, আজকে আমার আল্লাহ আমাকে একটা বকরি মালিক করে কি বলবো বাবা, সিনার মধ্যে করিস আল্লাহ তুই আমার চক্ষু দিলি, তুই আমার ধন দিলি, তুই আমার মানো দিলি, তুই আমার চোখের তৃতীয় দিলি, হে খোদা তোকে ছাড়া এই পৃথিবীতে আর আমি কিছু বুঝি না। বকরিটা দিয়া আল্লাহর ফেরেশতা যায় ফিরে গেছে, টাকায় দেখে আন নাই, এই জন্য আল্লাহর ওলিরা আসি পরীক্ষা করে অনেক সময় যে আল্লাহর বান্দা কি করতেছে, সবসময় তো আসে না, আমার নিজের কথা আমি বলতে পারবো না, আমি জীবনে আল্লাহর অনেক বান্দাকে দেখেছি, সুবহান আল্লাহ, আহা কি খেদমত, কি ভালোবাসা, কি মায়া, কিন্তু বাবা পায় না। আসেন যখন নাকি এই অবস্থা হল, আল্লাহর ফেরেশতা গায়েব হয়ে চলে গেল, দীর্ঘদিনের মধ্যে তিনও ব্যক্তি ধনী হয়ে গেল, তিনও ব্যক্তি ধনী হয়ে গেল, কেননা বাবা আল্লাহ যাকে দে তার ধনের কোন সীমা থাকে না, ঠিক না? আপনি এক অফিস কোম্পানিতে চাকরি করেন, 50,000 টাকা বেতন পান, আবার আরেকজন 1,00,000 পায়, আরেকজন 1,000 পায়, আসমান জমিন বেশ কম না? মননে চিন্তা করি, আরে তুই 5,000 আমি পাই মাত্র 50,000, হ্যাঁ করে কি তোরে হিংসা শুরু করে দিল, কথা বললেন না? আরে না বোকা, তুই হিংসা না করি বল, আল্লাহ তোমার যখন 50,000 দিচ্ছে আমাকেও 50,000 মালিক বানাইয়া দো, আর এই ধন নিতে হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়ার কোনো কোম্পানি দিতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ ফকিরকে ভিখারিকে বাচ্চা, বাচ্চাকে ফকির বানাতে পারে, সাজ্জাদের মতন বাচ্চা আল্লাহর মেজদের মধ্যে সে যাবে না। সাদ্দাদের কথা শুনছো বাবা? সাদ্দাদ বলে কি, হ্যাঁ আল্লাহ বেস্ট বানাইছে, হুর আছে, কেলমান আছে, হীরামণি মুক্তা আছে, হাউজে কাছের পানি আছে, এখন এগুলা শুনি কোরআন পাকের বয়ান শুনিয়া সাজ্জাদের বলে কি, আমিও এরকম হাউজে কাছার প্রশ্রবণ জমজম সব তৈরি করতে পারি, এই বুঝিয়া বাবা যে সাদ্দাদের চোখের মধ্যে সুরমা দিলে 70 কদ মাটির নিচে কোথায় সোনা চাঁদি আছে সবই সে দেখতে পাইত, এত বড় ইঞ্জিনিয়ার ছিল সে, খালি সুরমা তোকে দিলে মাটির নিচে ভূগর্ভে কি খনিজ সম্পদ আছে সব সাদ্দাদ পেয়ে যেত, দেখতে পাইত। আল্লাহ তারে এত বড় ধনী বানাইলো, এরা মা আগাতে রে ইমাদিল্লাতি লাম ইউকলাকু মিসলুহা ফিল বিলাদ, সুবহানাল্লাহ, আল্লাহ বলে সাজ্জাদের মতন এত সুন্দর বিল্ডিং আর ইমারত বাড়াখানা অট্টালিকা বিনা আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনদিন তৈয়ার হবে না, সেই বেহেশত সে বানাইল, বানানোর পরে আল্লাহর সঙ্গে প্রতিযোগিতা করে যখন বেহেশত বানাইল, এখন সে বাবা শূন্য সামন্ত উজির নাদি তার ছিপা ছালাদেরকে লইয়া ঘোড়া ঘোড়া অশ্বারোহী ঘোড়া হাতি উট সব লইয়া রওনা হয়েছে, আজকে বেহেশতে প্রবেশ করবে। আমার বাবারা কোরআন পাকের তাফসীর বলবার সময় পেলাম না, আমি আর মাত্র 15 মিনিট বয়ান করবো, তারপরে চলে যাব। বাবা জানতে কি বলতেছি, যখন জান্নাতে দেখবার জন্য তার বেহেশত দেখার জন্য সে ওইখানে গেছে, যাওয়ার পরে মনের বড় আশা নিয়া সারা জীবনের সম্পদ দিয়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ অট্টালিকা বাড়াখানে ফাড়াইয়া যখন ওই বেহেশতের মধ্যে যাওয়ার জন্য পাউটা রাখলো, এক পাও তার ঘোড়ার উপরে আছে, এক পাও তার বেহেশতের মধ্যে আছে, এমন সময় তার মাথায় আল্লাহর বজ্র নাজিল হয়েছে, বলো না আউযুবিল্লাহ, এক পাও তার বেহেশতে, এক পাও তার ঘোড়ার উপরে, এমন সময় আল্লাহ তরফে থেকে বজ্র ঘাত হইল। এখন বজ্র হয় না, অনেক লোক মরে না, ওই ওই দিন থেকে বজ্র তৈরি হয়েছে, তার আগে কিন্তু ছিল না, ওই সাদ্দাদের মধ্যে
আল্লাহ এই বন্দুক তৈরি করলো কি আটা বজ্র, এটা বানাইতে গিয়া শয়তানের হাতে অস্ত্র দিয়া দিছে। কথা বললেন না বাবা, শয়তানের কাছে গিরার এক অস্ত্র পাইয়া দিছি, যেটা যেটা ফেরেশতা মারছে এখন শয়তান উঠানে লইয়া মানুষকে মারা শুরু করছে, যার জন্য এখনো আমার হলো না হাজারতে পাচ্ছি নাকি জানি না, আরেক বছর এখানে আসা সম্ভব হবে কিনা আমার বলার ইচ্ছা। সেদিন মনে করো বাবা এই বজ্র কি করি হয় এবং কেমন করি বাঁচা যায় সব কিছুর ঔষধ আমার আল্লাহর কাছে আছে। একদিন আজরাইলকে আমার আল্লাহ জিজ্ঞাসা করছিল, আজরাইলে দুনিয়ার বুকে এত লক্ষ লক্ষ মানুষের যান তুমি কবল করো, হে আজরাইল একদিনও কি তোমার মন খারাপ কান্দে নাই? একজন যান কবজ করার সময় তোমার একটু মায়া হয় নাই? বলে আল্লাহ তিনজন লোকের যান কবজ করতে গিয়ে আমার বড় চোখে পানি ছলছল করে আসছে। কয়জন? তিনজন। দুইজন রেখে দিলাম আমার ভাণ্ডের মধ্যে, আজকে একজনের কথা বলতেছি আর দুজন পরে পরে বলতেছি। থামো থামো বাবা, আরে বাবা বলবো দেখো সবাই বাইরে বলবো, এখন এসো বলে জিব্রাইল এই আজরাইল সেই বন্দী। বলে আল্লাহ একটা হলো ওই যে সাদ্দাত পরে আশা করি জীবনের সমস্ত সর্বস্ব দিয়া জান্নাত বানাইছিল মাওলারে প্রাণ ভরে আশা করে আজকে মাসুমিক প্রেমিকাদেরকে লইয়া যখন ওই আপালা খারাতে গেল সে সময় তুমি আল্লাহ বলছিলা হে আজরাইল সাদ্দাতকে আমি বেহেশত দেখতে দিব না। তুমি কি করলা? তুমি বলেছ যাও তার যান কবজ করো। হে আল্লাহ সেদিন আমার কাছে বড় কষ্ট লেগেছে, আমি কেঁদে দিয়েছি যে সাদ্দাত এত কষ্ট করে এত বড় বেহেশত বানালো, আল্লাহ তুমি তাকে একটা নজর দেখতেও দিলে না। হ্যাঁ বলে তাই নাকি? আমি একটু দূরে চলে গেছি, আমার লাইন ছিল ওইদিকে, আমি বাবা রেল লাইন ছাড়িয়ে ট্রেনের লাইনে চলে গেছি, আবার ওখানে আসতেছি। কি বলতেছিলাম? তিনজন লোককে আল্লাহ ধন দৌলত দিয়েছিল, ঠিক না? আসো দীর্ঘদিন পরে দেখতেছে এরা বড় ধনী হয়ে গেছে, শুধু ধনী নয় গ্রামের মধ্যে রিচেস্ট পার্সন ওই তারা সবচেয়ে ধনী। এখন আল্লাহ বলছে দাও আমার বন্ধাদেরকে একটু পরীক্ষা করে আস, এই যে ধন দৌলতের মালিক আমি বানাইলাম বাবা আমার বন্ধুরা কি করে আচরণ তোমার সাথে, এই বিপ্রায় তুমি আবাস দাও। বলে ঠিক আছে হুজুর যথাযথ যাচ্ছি। বাবারা শোনো আল্লাহর নবী যাহা বলে সত্য না? কি বাবা বলো? সত্য না? আজকে আজকে আমরা কিছু মানুষ মনে করি এই রাজত্ব এই গলাখানা এই সম্পত্তি এই রাজত্ব আমি ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ কয় তোর ভাইকে যদি চলে যায় এক সেকেন্ডের মধ্যে আমি চলে যেতে না পারবে কিনা বলো? পারবে। এই জন্যই আমি পত্রিকায় মাঝে মাঝে লিখি এই বাংলার মানুষেরা আর কতদিন এভাবে চলবা, এখনো হেদায়েত হইয়া তোবা করিয়া বিদ্ধ এগুলো চোখেও দেখে না, যারা তোমার আমাকে নেতৃত্ব দেয় এরা কিলকারি করে চোখেও দেখে না, যার জন্য আল্লাহ তাদেরকে ঠাই করবে না। পীর কম যে হবে সালত্ব মায়ুদ্দিন চিত্তির মতো কেমন পর্যন্ত থাকবে কেউ তাকে নিতে পারবে না। আর যারা পীর উনি মানবে না আলিম মানবে না মুর্শিদ মাদ্রাসা মানবে না আল্লাহ তাদেরকে কোনো দিন রাখবে না। মহাবীর
হাফেজ। আবার আমার হযরত জিব্রাইল গেলেন ওই শেখ কুষ্ঠ বিমারওয়ালার বাড়িতে, যাইয়া তাকে ডাক দিছে, বাবা কে আছো? দেখছে ওই বহু বছর আগে যে ছুপিচা হুজুর আসছে পিচায় উনিয়ে তো, এখন মনে ভাবতেছে বাবার বাবা সে আমারও উঠছিল একদিন থেকে, কেন আমি কুটি উঠের মালিক হইয়া গেছি, যদি এখন আমার কাছে কোড়া গানটা হিসাব নিকাশ চায় তাহলে তো আমি দিতে পারবো না। কথাটা বললেন না, উকি বাড়িয়ে দেখে আর কয় এ যা বলগা বাড়িওয়ালা নাই, কান্নার মধ্যে হাসি আসলো আর কি, বাড়িওয়ালা নাই আসলে বিপুল বাচ্চা সু জিন্দা আছে, এক সাড়ে তিন মাস ঘরের মধ্যে ওখানে আসে যেদিকে আর দেখতে যে ফাঁকে দিয়ে এমনি চলে যায়। এখন জিব্রাইল কি সোজা কয় যে আজকে যাওয়া যায় নাই, যতক্ষণ তোরা আমি বাইর না করব ততক্ষণ আমি যাব না, আল্লাহর খেলা দিচ্ছে বাবা। বেচারা যত খবর দিল, যত নিউজ দিল, যত মেসেঞ্জার পাঠালো, যত পিয়ন পাঠালো, যত ডিসি পাঠালো, যত সুপারাজি পাঠালো, দেখে যে কার হবে না তারা আসতো দেখে পায়টা হয়তো সন্ধ্যা হয়ে গেলে আবার খাওয়াইতে হবে, বাবা ঠিক আছে সন্ধ্যা হওয়ার আগে গিয়ে দেখা দেখা করি, কথাটা বুঝলে না, সন্ধ্যা হওয়ার আগে দেখা করি পাকাইয়া দিই। তোমার মতন মোল্লা মুন্সি যেখানে যায় সেখানে খালি চা খালি চা, আল্লাহর ওলির দরবারে গিয়ে আপনি চাঙ্গলা পরীক্ষা করো, তারা তো খালি তারা চায় নিজের জন্য না আল্লাহর জন্য, নবীর ঠিক না বাবা? বাবারা সামনে বলতে নাই কোরবানি আমার এই চিন্তার জন্য কোরবানি হবে, তো আল্লাহর বান্দারা বলতে যে বাবার এখানে কোরবানি দেওয়ার জন্য একটা শরীর খুব সোহান, তা ডাক্তার নাজিমুদ্দিন সাহেব মুশকিমুক্তি চিন্তা করে যাহারে আমার পিসের এখানে কয়েক এক হাজার কেউ দুই হাজার দিচ্ছে এই কি কথা, কোন এক বছরের কথা বলে ঠিক আছে। সফিউদ্দিন সাহেব ডাকিত, ভাইয়া আমার মসজিদের দরবার কাউ জন্য দিবি, কোনো তুই কি দিবি সেটা আমি একাই দিয়ে দিব, তোরে বলো সব হ্যাঁ এ বাবা বা একটা হ্যাপুখানা করছি প্রায় করবো হাবেদ রাখ মাটির মধ্যে পড়ে বসিস পড়ে কষ্ট করে, তো আমার কাছে যারা বিল্ডিং আল্লাহ রাস্তা দিয়ে দিচ্ছি বলবো আলহামদুলিল্লাহ, এটা হবে। বাবা চিন্তা করলো যে এত কষ্ট করে না পরে আমি কি শরীর হতে পারি, সুবহানাল্লাহ আবদার করলো আমার কাছে, বাবা তোমার খুশি আমি তো আমাদের তো জনগুলিদের অভ্যাস নেই আমরা কারোর কাছে চাই না, সুবহানাল্লাহ আল্লাহ তাহলে পরীক্ষা করে সে এই তাইস দেওয়ার জন্য হাফেজের জন্য সেখানে আবার শরীর হলো, আবার জায়নামাজ দিয়ে শরীর এক খালি বিকিয়ে থাকে। আমি মনে মনে চিন্তা করি এই বেচারা বাসাপত্র কি আসলো এদের কি দেওয়ার শেষ নাই, আমার লজ্জা লাগে বাবা তোরা আসিস না, কিন্তু আমি হাদিসি থেকে তাকাইয়া দেখি যে আল্লাহর বান্দা তো দিয়া নিজের জীবনকে গড়ি নিতেছে, বান্দা তো কোনো পীরকে দিতেছে না, সেটা ইতিমধ্যে দিচ্ছে আর ইতিমকে যে দিচ্ছে সে তো আমার ইতিম রসুলের সঙ্গী হয়ে যাচ্ছে, এই কেতাব তারা নিবে নিয়াত যদি থাকে এই কেতাবের টাকাটা এতিম খানায় যায় এতিমে রাখাবে আল্লাহ তোমাকে নবীর সঙ্গী করে জান্নাত নসিব করবে, কেতাব তো আছে খরচ তো হয়েছে আল্লাহ সফিউদ্দিন তো ছাপাই দিছে, কিন্তু আমারা বিশ্বাস করবা এখন পর্যন্ত তার প্রেসের টাকা আমি দিতে পারি নাই, কিন্তু আল্লাহর হাজারো বান্দা এক হাজার পর্যন্ত এক টাকার কেতাব দিয়া একটা কেতাব নিয়ে পড়ি কয় যে হুজুর এরকম ধরনের কেতাব তো আজ পছন্দ হয় আর কেউ দেখে নাই, যেখানে শরীয়ত তরিকত মারফত হাকিকত মুসলা মাসাইলা দোয়া দরুদ ওযিফা সব আছে বলুন আলহামদুলিল্লাহ। আর বাবা জান আমার সাহি বলেছে এই কিতাব আমি লিখেছি দয়াল নবীজি বেহেশতের বাগান যেখানে আল্লাহ বলছে ওই রিয়াজুল জান্নাতে আমার দয়াল নবী দরবারে আমি শুরু করেছি যেন আল্লাহ যে কোনো বান্দা এই কিতাব পড়বে যেন দয়াল নবী জিয়ারত আল্লাহ তাআলা নসিব করে, সুবহানাল্লাহ
এই কেতাব আমি লিখেছি নিজামের রহমতে বসে কাবার রহমতের পানি যেখান দিয়ে পড়তেছে ওই তার নিচে দুই রাকাত নফল নামাজ করি, আল্লাহকে দোয়া করি আমি সেখানে কুলবে সবদিন দাহে যারা মিলাদ রাসূল করবে না তাকে ইমাম বানাইবে না তাদেরকে টিচার বানাইবে না তাদেরকে টাইম ফেরত করবে না, যদি করো আমার নবীর দুশ্মনকে সাহায্য করা হবে। একমত আছো কিনা বলো, একমত কিনা বলো, নবীর আশেষ সাজাও তাহলে তোমাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। আমার আমার শুনো, এই কুষ্ঠ বিহারী নিষ্ঠুর ব্যবহার করলো আল্লাহর ওলির সঙ্গে, জিকরানি বললে দেখো বেড়া ডুবে যাচ্ছে তাড়াতাড়ি ভাগো এখান থেকে, না হলে কিন্তু মায়ের আছে তোমার কপালে, বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর ফেরেশতা তখন কয় হে আল্লাহর বান্দারে, এই যে ধন দৌলত আল্লাহ তোরে দিছে এই ধন দৌলতে তুই অহংকারে বাসস না, হে বন্দা তুই জানো ধন দৌলতের কথা ছেড়ে দে, তুই তো একজন কুষ্ঠ রোগী দুনিয়া নিকৃষ্ট বন্দা ছিলি, তুই কেন সেই কথা ভুলিয়া গেছ। এখন এই বেচারা বলে আরে আসল কথা তো তুই দিতেছ, ব্যাপারটা কি সত্যটা বললেন না, বিয়ে করছে ধোকা দিয়া কি আমার সে এমএ ফার্স্ট ক্লাস পিএইচডি, পিএইচডি করার পরে দেখে পিএসডি তো দূরের কথা, সিএসডি মানে এগুলো সব বাদ্য এটা চিনিও না, কথা বললে না তোর বিয়েটা চিনবে থাকবে ফুস, এটা একদিন কি হবে ফুস উঠে যাবে। হ্যাঁ ফলে কি তুমি কি বলো, বলে দেখ তুই কুষ্ঠ রোগী ছিলি আল্লাহ তোরে ভালো করেছে তুই আমার আল্লাহকে ভুলে গেছ, বলে না কি বলছে আমার মায়ের থেকে আমি ভালো জন্ম হয়েছি, অস্বীকার করলো আল্লাহ নিয়ামতকে। আর পরে বলল এই যে তোর ধন দৌলত কিছুই ছিল না, তোকে আল্লাহর ওলি একটা মুহূর্ত দিয়েছিল